উত্তেজনাপূর্ণ ম্যাচে শেখ রাসেলকে 4-3 গোলে হারিয়ে ফেডারেশন কাপের সেমি ফাইনালে উঠেছে রহমতগঞ্জ। নির্ধারিত সময় ম্যাচ শেষ হয় 3-3 ড্রয়ে। অতিরিক্ত সময়ের 118তম মিনিটের গোলে শেষ চারে রহমতগঞ্জ। সেমিতে ওদের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব। কমলাপুর স্টেডিয়ামে ফেড কাপের তৃতীয় সেমিফাইনাল, শেখ রাসেলের সামনে ছিল রহমতগঞ্জ। নামে ভরে রাসেল এগিয়ে থাকলেও শুরু থেকেই দাপট রহমতগঞ্জের। ফার্স্ট হাফে ওদের দুই গোল, দুইটাই করেছেন বিদেশি রিক্রুট ফিলিপ আজ্জা। বিরতির পর ঘুরে দাঁড়ায় রাসেল, মাঝ মাঠের দখল নিয়ে দুই উইং দিয়ে চালায় একের পর এক অ্যাটাক, গুনে গুনে আদায় করে নেয় তিন গোল। দুই গোলে পিছিয়ে থেকে তিন গোল দিয়ে রাসেল যখন জয়ের সুবাতাস পাচ্ছে, তখন আবার সমতা ফেরান সানডে চিজোবা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে 118তম মিনিট, কাজের কাজটা করলেন খন্দকার আশরাফুল। ডিবক্সে সুযোগ সন্ধানী শট জালে, 4-3 জিতে সেমিতে রহমতগঞ্জ।